হবে, তার কাছে হাতের কাছে যে মোবাইলটা আছে সেটা বিক্রি করে দিয়ে সে আপাতত কলেজের বেতনটা খরচাটা চালিয়ে দিক, তাই না? আবার দেখেন তিনি কিন্তু ঠিকই নেট ভরছেন, ওয়াইফাইয়ের বিলটা দিচ্ছেন, তাই না? তো এটাতেও তার মাসে 1-2 হাজার টাকা যাচ্ছে, তাই না? যাচ্ছে তো, ডেফিনেটলি যাচ্ছে, এটাতেও তার টাকা যাচ্ছে। তাহলে সে যদি এগুলো করতে পারে তাহলে সে কলেজের ভর্তির জন্য 2 হাজার টাকা কেন নিতে পারবে না বলেন? আর তার কলেজের খরচ বহন এগুলো করার দায়িত্ব তার সম্পূর্ণ বাবা মার। আর সে চাইলেও, সে যদি কলেজে স্টুডেন্ট হয় তাহলে সে চাইলেও জব করতে পারে। অনলাইনে ঢুকলেই এখন টাকা চাওয়াচাওয়ার এই সিস্টেমটা শুরু হয়ে গেছে, ঠিক আছে? সো এখন কিছু বলার নাই, কারোর সঙ্গে যদি কেউ অ্যাড হয় বা কমেন্ট সেকশনে যদি একটু ভাই বোনের সম্পর্ক তৈরি হয়ে যায়, তারপর এখন বর্তমানে নতুন একটা নিয়ম তৈরি হয়েছে কি, একজন আরেকজনের কাছে টাকা চাওয়া চাই প্রবণতা। এই বিষয়টা আসলে মানে কতটুকু যুক্তিগত সেটা আমি আপনাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম। যারা ভিডিওটা দেখছেন পুরোটা দেখবেন, তারপর আমাকে কমেন্টটা করবেন। আচ্ছা, আমি একটা কমেন্ট তুলে নিচ্ছি, সেখানে আমি আপনাদেরকে তারপরে বিস্তারিতভাবে বলবো। দেখুন লেখাটা লিখেছে, আপু আমাকে 2 হাজার টাকা দিবেন, ভর্তি হতাম কলেজে। ওকে ফাইন, সুন্দর একটা কথা বলেছেন। এখন কথা আসি, যে এত ভালো স্টুডেন্ট তিনি কিন্তু কলেজে ভর্তির বানানটা ঠিক করে লিখবেন। যে কলেজ স্টুডেন্ট সে কিন্তু ভর্তির বানানটা লিখতে পারে। তিনি লিখছেন ভর্তি, BORTI, এটা হবে হচ্ছে ভর্তি, BORTI, ভর্তি। আচ্ছা, তো উনি লিখেছেন ভর্তি হতে চাই, আমাকে 2 হাজার টাকা দিবেন। ওকে ফাইন, তারপরে আমি এখন কথাটাতে আসি। অনলাইনে আমি আপনাকে কতটুকু চিনি, আপনি আমাকে কতটুকু চিনেন? আপনি আমার কাছে টাকা চাইবেন, আমি আপনাকে টাকা দিয়ে দিব? আসলে টাকা পয়সা তো আজকাল নিজের বাবা মাকেও কেউ দেয় না, তো হুট করে বাইরের একটা মানুষকে এসে আমি কেন টাকা দিব? আমি তো তাকে চিনি না পার্সোনালি। তার সঙ্গে যদি 2 দিন আমার কথাবার্তা হয়ও, মেসেঞ্জারে হাই হ্যালো হয়ও, সেক্ষেত্রে তার তো কোনো রাইটস নেই আমার কাছে টাকা চাওয়া, তাই না? আর ধরুন সে টাকা চাইলো, তাকে আমি দিয়ে দিলাম, সে যে কলেজে ভর্তি হবে বা পড়াশুনো করবে তার কী গ্যারান্টি আছে? আজকাল কি কেউ কারো গ্যারান্টি দিতে পারে বলেন? আর সে যদি এত ভালো স্টুডেন্ট হয় যে পড়াশোনার জন্য সে মানুষের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছে, তাহলে তো উচিত হবে কি জানেন, তাহলে উচিত হবে তার কাছে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে যেটা দিয়ে সে আমাকে টেক্সট করছে, সে যদি এতই ভালো স্টুডেন্ট হয়, এতই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় যে তার পড়াশোনার জন্য এভাবেই সে টাকা মানে জোগাড় করার চেষ্টা করছে, তাহলে অবশ্যই তার উচিত হবে তার কাছে হাতের কাছে যে মোবাইলটা আছে সেটা বিক্রি করে দিয়ে সে আপাতত কলেজের বেতনটা খরচাটা চালিয়ে দিক, তাই না? আবার দেখেন তিনি কিন্তু ঠিকই নেট ভরছেন, ওয়াইফাইয়ের বিলটা দিচ্ছেন, তাই না? তো এটাতেও তার মাসে 1-2 হাজার টাকা যাচ্ছে, তাই না? যাচ্ছে তো, ডেফিনেটলি যাচ্ছে, এটাতেও তার টাকা যাচ্ছে। তাহলে সে যদি এগুলো করতে পারে তাহলে সে কলেজের ভর্তির জন্য 2 হাজার টাকা কেন নিতে পারবে না বলেন? আর তার কলেজের খরচ বহন এগুলো করার দায়িত্ব তার সম্পূর্ণ বাবা মার। আর সে চাইলেও, সে যদি কলেজে স্টুডেন্ট হয় তাহলে সে চাইলেও জব করতে পারে, সে বেকার কেন বসে বসে মানুষের থেকে টাকা নেবে, তাই না বলেন? সব কথা যুক্তি আছে। অনলাইনে ডিজিটালভাবে এই টাকা পয়সা চাওয়া চাওয়ার প্রবণতা প্রচুর বেড়ে গেছে, আমার কাছে অসংখ্যভাবে এরকম আসে। দেখেন একটা কথা বলি, আমি আমার কাছে টাকা চাওয়াটা কিছু না, আমার কাছে টাকা চাইছেন ঠিক আছে, কিন্তু আমি তো কারোরে টাকা দেওয়ার মতো ওরকম ওয়েতে নেই, বা আমি তো ওরকম আর্থিক ভাণ্ডার নিয়ে বসিনি, বা আমি তো মানবতার ফেরিওয়ালা না, তাই না? আমি যদি মানবতার ফেরিওয়ালা হতাম তাহলে অবশ্যই আমি হেল্প করতাম, আমি তো মানবতার ফেরিওয়ালা ডেফিনেটলি কখনো না, বা আমি তাকে পার্সোনালি চিনি না, তাকে তো আমি টাকা দেওয়ার কোনো রুটসেই নেই, আমি তাকে কেন টাকা দেবো? আমার আমার পরিবারই না খেয়ে মরতেছে, আমার তো ওরকমভাবে উনি কী ভা মানে কী ভিত্তিতে আমার কাছে টাকা চাইলো? উনি হয়তো মনে করলো যে আমি বাইরের দেশে থাকি বা এমন কিছু, এভাবে ভাবে টাকাটা চাইলো হয়তো বা উনি, কিন্তু আসলে আমার আর্থিক অবস্থা ওরকম ভালো না, আর আর্থিক অবস্থা ভালো থাকলে তাকে আমি টাকা দিতাম না, এটা হচ্ছে প্রথম কথা, তাকে আমি টাকা দিতাম না। তার যথেষ্ট কারণ আছে, তিনি যদি কলেজে পড়াশোনার জন্যই টাকা চেয়ে থাকেন সেক্ষেত্রে তার উচিত হবে এভাবে অনলাইনে না এসে সে ভালোভাবে পড়াশোনা করা, কারণ যে মানুষের পড়াশোনার প্রতি এত বেশি আগ্রহ সেই মানুষই একজনের কাছে টাকা চায় পড়াশোনার জন্য, কলেজের জন্য। তাহলে মানে কথাটা শুনে উনি বোঝাচ্ছে উনি প্রচুর পড়াশোনার প্রতি ইন্টারেস্ট, প্রচুর আগ্রহী। বাট যদি পড়াশোনার প্রতি এতই আগ্রহী হয়ে থাকে, এত ইন্টারেস্টিং ব্যক্তি হয়ে থাকেন, তাহলে তিনি কেন মোবাইল চালাচ্ছেন, তিনি কেন MB খরচ করে করে মানুষের কাছে এভাবে টাকা চাচ্ছেন? নর্মালি একটু একদিনের ধরেন 7 দিনের প্যাকেজ লাগাতেও তো 500 টাকা লাগে না, 500-600 টাকা লাগে। তো সেক্ষেত্রে সেই টাকাটা উনি তো জমিয়ে উনি এই কাজটা করতে পারেন, তাই না? বা ফ্যামিলির কাছ থেকে কারোর কাছ থেকে ধার নিতে পারেন। এভাবে তো অনলাইনে ভিক্ষা চাওয়ার তো কোনো সিস্টেম নাই, এটা তো ঠিক নেই, এটা তো অন্যায় একটা কাজ। ভিক্ষাবৃত্তি সব থেকে অন্যায় একটা কাজ। আমার কাছে যা আছে আমি সেটা বিক্রি করে চালিয়ে নেবো, এটা তো আমার ধর্ম, আমাদের ধর্মেও বলে যতটুকু সম্ভব তুমি ভিক্ষা না করো, তোমার কাছে যা আছে তুমি তাই নিয়ে চালিয়ে দাও, আর যদি না থাকে তারপরে তুমি কারোর কাছ থেকে ধার নাও বা কাজ করো। কিন্তু ভিক্ষা করার এই রুলসটা কিন্তু খুবই খারাপ,
এরকম অনেকেই আছেন যারা টাকা পয়সা চান, আমার পরিবারে এটা হয়েছে, আমার বোনের এটা হয়েছে, ভাইয়ের এটা হয়েছে, কিন্তু এটা করা যাবে না। আপনার কাছে যা আছে আপনাকে তাই নিয়ে কাজ করতে হবে, একজনের কাছ থেকে চাওয়ার থেকে বরং আপনি কাজ করে দেন। আমি কিন্তু যুক্তিগত কথা বললাম, আপনারা যারা আমার মতো এরকম পরিস্থিতির শিকার হচ্ছেন তারা বুঝবেন। অনেকে আছেন এই পরিস্থিতির শিকার হচ্ছেন, অনলাইন অনলাইনে আসলেই মানুষ টাকা চাচ্ছে, দুই একদিন হাই হ্যালো করবেন, তৃতীয় দিন দেখবেন যে আপনার কাছে টাকা যাচ্ছে, কিন্তু না, এগুলো একটা চক্র, এই চক্রতে কখনোই পা দেবেন না। আর নিজেকে মানবতার ফেরিওয়ালা কখনোই দাবি করবেন না বা মানবতার ফেরিওয়ালা হওয়ার চেষ্টাও করবেন না। আপনি যেমন আছেন আপনি তেমনটাই থাকেন, আপনার কখনোই দরকার নেই অন্যের জন্য এগুলো করার, কারণ এই মানুষটা যে ফেক না তার কোনো গ্যারান্টি আছে বলেন? উনি যে পড়াশোনা করতেছে, উনি প্রপারলি ডকুমেন্টস আপনাকে দেখাক, কখনই দেখাতে পারবে না, তখনই উনি আপনাকে ব্লক দিবে, এটাই বাস্তবতা। সো আমি আপনাদেরকে একটাই প্রশ্ন রাখলাম, আপনারা আমাকে রিপ্লাই করবেন, প্রশ্ন কমেন্ট করবেন, এটা কি উনি ভালো কাজ করেছেন, এটা কি ওনার করা উচিত ছিল, উনি কি এভাবে যেভাবে মানুষের কাছ থেকে অনলাইনে টাকা চাচ্ছে এটা কি ঠিক, জানিয়ে দেবেন।